তাদের খেলা দেখার সুবিধার্থে আপনারা কেউ মাঠের উত্তর পাশে দাঁড়াবেন না। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত ইয়ে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভক্তপুর শান্তিরহাট ডক্টর মোহাম্মদ এনামুল হক একাডেমিতে ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। সেপ্টেম্বরের 27 তারিখ শুক্রবার বিকাল 4:30 জমজমাটি ফাইনাল খেলা ডক্টর মোহাম্মদ এনামুল হক একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়। খেলার প্রতিদ্বন্দ্বিতা করে উদ্যমী 53 বনাম অপ্রতিরোধ 49। এদিন প্রধান অতিথি আসিল ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ডক্টর মোহাম্মদ এনামুল হক একাডেমির প্রাক্তন ছাত্র একরামুল্লাহ। এই ডক্টর মোহাম্মদ এনামুল হক, আসলে আমরা অনেকেই শুধু এই নামটাই জানি, ওনার সম্পর্কে আমরা বিস্তারিত জানি না। উনি ছিলেন বাংলা একাডেমির প্রথম পরিচালক, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এরপর সরকারি কলেজের অধ্যক্ষ, এরপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির চতুর্থ উপাচার্য, এরপর বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য। ওনাকে নিয়ে বলে শেষ করা যাবে না এই অল্প পরিসরে। আমার মনে হয় এরকম জ্ঞানী ব্যক্তি এই এলাকায় দ্বিতীয় আরেকজন জন্মগ্রহণ করবে বিশ্বাস হচ্ছে না। উদ্বোধক আছেন ডক্টর মোহাম্মদ এনামুল হক একাডেমির প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল আজম বাবু। 2024-এর যারা আয়োজন করেছেন, আমি সর্বপ্রথম ওনাদেরকে আমার পক্ষ থেকে এবং আমার যারা শিক্ষার্থী আছেন সেখানে বর্তমানে যারা এবং সাবেক যারা এই ডক্টর এনামুল হক একাডেমির শিক্ষার্থী আছেন, বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন, ওনাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রধান আলোচক আছেন ডক্টর মোহাম্মদ এনামুল হক একাডেমির প্রাক্তন ছাত্র মোহাম্মদ আবু রাশেদ টিটু। টুর্নামেন্টের আয়োজকদের অক্লান্ত পরিশ্রম, আপনাদের যে ত্যাগের মাধ্যমে আজকে একটি সুন্দর খেলা উপহার দিচ্ছেন, সেজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি। ডক্টর মোহাম্মদ এনামুল হক একাডেমির প্রধান শিক্ষিকা শামিমা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ এনামুল হক একাডেমির প্রাপ্ত ছাত্র মোহাম্মদ নাসিরউদ্দিন, ক্রীড়া সংগঠক নেজামউদ্দিন শান্ত, মোহাম্মদ সাইফুল ইসলাম মমি, মোহাম্মদ
জাকিরুল ইসলাম রুবেল, অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল আজম, মোহাম্মদ আব্দুল আজিজ, মঞ্জুরুল ইসলাম, রাশেদুল আলম, ইমরান হোসেন বাপ্পু, আব্দুল আজিজ, মোহাম্মদ রিপন, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ ইমরান হোসেন সহ এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এ খেলাত উপস্থিত আছিল। খেলা পরিচালনা করে মোহাম্মদ রাসেল, নাইম ও সাব্বির। ধারা বর্ণনা করে মিজানুদ্দিন, রিমন, আরমান, নিশাত, ইরফান ও আনিস। জমজমাট ফাইনাল খেলার মধ্য দিয়ে অপ্রতিরোধ্য 49 দলের টাইব্রেকারত পরাজিত করে উদ্যমী 53 জয়লাভ করে। নির্বাচিত হয়েছেন টুর্নামেন্ট সুন্দর ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে খেলার সম্মানিত উদ্বোধক জনা কর্মকর্তাবৃন্দ, তাদেরকে টুর্নামেন্ট পরিচালনা পরিষদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ জমখালু আয়োজনের মধ্য দিয়ে আজকের এই ডক্টর মোহাম্মদ এনামুল হক একাডেমির মাঠে আমরা দেখতে পারলাম উক্ত খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয় আরাফাত। আমি অত্যন্ত গর্বিত আজকে আমাদের একাডেমি মাঠে আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছে তা সফলতার সহিত সম্পন্ন হয়েছে।